আসসালামু আলাইকুম। তো আপনি যদি আপনার জন্ম তারিখ চেঞ্জ করতে চান ফেসবুকে, তাহলে সেটা কিভাবে করবেন? প্রথমে আপনি ক্লিক করবেন হচ্ছে আপনার প্রোফাইল পিকচারে। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনি থ্রি লাইনের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? থ্রি লাইনের মধ্যে ক্লিক করার পর উপরে একটা অপশন পাবেন এডিট, পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এডিটের মধ্যে ক্লিক করবেন। এডিটের মধ্যে ক্লিক করার পর আপনি একদম নিচে চলে যাবেন, ঠিক আছে? নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট ইওর অ্যাবাউট ইনফো। এডিট ইওর অ্যাবাউট ইনফোর মধ্যে ক্লিক করার পর আপনার এখানে সকল ইনফরমেশন চলে আসবে। আপনি নিচের দিকে যাবেন, বেসিক ইনফো নামে একটা অপশন আছে, বেসিক ইনফো এখানে খেয়াল করবেন। দুই নম্বর যে অপশনটা সেটা হচ্ছে আপনার বার্থডে। তো এখানে আপনি জন্ম তারিখ দেখতে পাবেন। আপনি যদি চেঞ্জ করতে চান, কর্নার দেখতে পাচ্ছেন নীল কালারের এডিট বাটন, এডিট বাটনের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? এডিট বাটনের মধ্যে ক্লিক করার পর তারপরে আপনি আরও একটা বাটন দেখতে পারবেন, এডিট ইন অ্যাকাউন্ট সেন্টার, এটার মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে এডিট ইউর বার্থ ডেট। আপনি যদি চান এটা চেঞ্জ করতে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট আস, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট এ বার্থ ডে চেঞ্জ, ঠিক আছে? আপনার জন্ম তারিখ চেঞ্জ করার জন্য তাদেরকে একটা রিকোয়েস্ট করতে হবে। তো আপনি এখানে দেখেন, যেমন ডেট অফ বার্থ, আপনার কত সালে জন্ম হয়েছে, সাপোজ 2018, অথবা কম বেশি যাই হোক সাপোজ 2010, অথবা জানুয়ারি, এখানে মার্চ মাস, অথবা তারিখ, এখন তারিখ যেটা সেই তারিখটা দেবেন, ঠিক আছে? তারপরে এখানে রিজন ফর দিস চেঞ্জ, কি কারণে আপনি এটা চেঞ্জ করতে চাচ্ছেন। এখানে দেখেন অপশন দিচ্ছে হচ্ছে দিস ইজ মাই রিয়েল বার্থডে, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসপ্লে মাই বার্থডে, দিস ইজ এ স্পেশাল ডেট, দিস ইজ মাই চাইল্ডস বার্থডে, দিস ইজ মাই পেটস বার্থডে, দিস অ্যাকাউন্ট ইজ ইউজ টু রিপ্রেজেন্ট এ বিজনেস, আই ওয়ান্ট টু ডিঅ্যাক্টিভেট অর রিমুভ মাই অ্যাকাউন্ট অর আদার, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, দিস ইজ মাই রিয়েল বার্থডে। তো এটা আপনি সিলেক্ট করে দিয়ে এখানে চোজ ফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার ইউর আইডি, তার মানে আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড যেটা, অথবা জন্ম নিবন্ধন, যে কোনো একটা কিছু যেটার মধ্যে আপনার মানে রিয়েল নাম এবং রিয়েল জন্ম তারিখ দেওয়া আছে, নামের সাথে মিল রেখে সেটাই কিন্তু দিতে হবে। সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দিয়ে সেন্ডের মধ্যে ক্লিক করলেই ফেসবুক কিন্তু একটা রিভিউ করে আপনার জন্ম তারিখ চেঞ্জ করে দেবে।